আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব হৃদরোগীরাও কি কুরবানির মাংস খেতে পারবে কি না। হৃদরোগীদের গরু ও খাসির মাংস খাওয়া নিষেধ, এটা কে না জানে? তবে কি জন্য নিষেধ তা হয়তো আমরা অনেকেই জানি না। গরু এবং খাসির মাংসে প্রচুর চর্বি থাকে। এই ধরনের চর্বি রক্তে কোলেস্টেরল নামক চর্বির মাত্রা বাড়িয়ে দেয় এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকার ফলে রক্তনালীতে কোলেস্টেরল জমা হতে হতে রক্তনালীর ভিতরে রক্ত প্রবাহের জায়গাকে সংকুচিত করে ফেলে, ফলে রক্ত সরবরাহে বাধা সৃষ্টি হয়। মানুষ এটাকে পুলক বলে থাকে। এটা লক্ষণীয়, বেশি করে পোলাও মাংস খাওয়ার পর অনেকেরই হার্ট অ্যাটাক হয়েছে। এ ধরনের হার্ট অ্যাটাক হওয়া রোগীরা প্রায় হাসপাতালে ভর্তি হয়ে থাকেন, এটা আমরা লক্ষ্য করছি। তবে কি বেশি করে চর্বি জাতীয় খাদ্য গ্রহণের ফলে হৃদরোগীরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে থাকেন? ব্যাপারটা আসলে খুব সোজা নয়। বৈজ্ঞানিকভাবে এরকম কিছু পাওয়া যায় না যে আপনি বেশি করে চর্বি জাতীয় খাবার গ্রহণের ফলে খাদ্যের চর্বির প্রভাবে তাৎক্ষণিক হার্ট অ্যাটাক ঘটবে। বরং আজকে চর্বি খেলে এটা কোলেস্টেরলের মাত্রা তাৎক্ষণিকভাবে বৃদ্ধি করবে এবং এ ধরনের উচ্চ মাত্রার কোলেস্টেরল অনেক দিন ধরে বিদ্যমান থাকলে ধীরে ধীরে রক্তনালীতে কোলেস্টেরল জমে হার্ট অ্যাটাক হতে পারে। এখন প্রশ্ন, তাৎক্ষণিক খাওয়ার ফলশ্রুতিতে হার্ট অ্যাটাক কেন হচ্ছে? আমি এমন এক রোগীর কথা বলছি, ভদ্রলোকের বাড়ি রাজশাহীতে। বর্তমানে তিনি গাজীপুরে সেটেলড এবং বয়স 50-এর মতো হবে। জ্যৈষ্ঠ মাসে তিনি মুড়ি দিয়ে দুটি কাঁঠাল খেয়ে ফেলেছিলেন, তার ফলে তিনি হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার দুটি ঘটনা মূল্যায়ন করা যাক। রাজশাহীতে কাঁঠাল কেমন পাওয়া যায় জানি না, আমার মনে হয় রাজশাহীতে সুস্বাদু কাঁঠাল তেমন একটা পাওয়া যায় না। তিনি গাজীপুরে এসে কাঁঠাল খেয়ে খুবই মজা পেয়েছেন এবং অন্যরাও যারা পোলা মাংস খেয়ে বেশ মজা পান তারাও পোলা মাংস খেয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন। এর একটা মিল পাওয়া গেল, উভয় ক্ষেত্রেই একটা ব্যাপার মিলে যায়, তারা খাবার খেয়ে বেশি মজা পাওয়ার জন্য বেশি করেই খেয়েছেন। বেশি পেট ভরে খাওয়ার ফলে হজমের জন্য অনেক বেশি রক্ত পাকস্থলীতে বা পেটে সরবরাহের ফলে শরীরের অন্য অঙ্গে রক্ত সরবরাহ কমে যায়। বেশি পরিমাণ খেলে ফুসফুসের মাধ্যমে বাতাস গ্রহণ করার ক্ষমতা কমে, ফলে রক্তে অক্সিজেনের পরিমাণও কমে। রক্তে অক্সিজেনের কম মাত্রা ও কম পরিমাণ রক্ত সরবরাহের ফলে হৃদরোগীদের হৃৎপিণ্ডে রক্ত ও অক্সিজেন সরবরাহ মারাত্মক কমে যাওয়ার তাৎক্ষণিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে থাকে। সুতরাং হৃদরোগীরা কুরবানির সময় অতি ভোজন এড়িয়ে চলবেন।